স্যার, প্রথমে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে স্ট্রোকস আর সিমটম গুলা কি, মানে কখন কেউ বুঝতে পারবে যে তার ফ্যামিলিতে কারো স্ট্রোক হয়েছে, বা কোনো ব্যক্তি নিজে বুঝতে পারবে যে আমার স্ট্রোক হচ্ছে, এটা যদি স্যার একটু সহজ করে বুঝিয়ে বলতো। স্ট্রোক বোঝার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, যে আমাদের মানুষের শরীরের ব্রেইন যে অংশটা মস্তিষ্ক, আমাদের শরীরের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করে, এবং সেই নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্কে রক্ত প্রবাহের প্রয়োজন। রক্ত প্রবাহের যে রক্ত নালিকা, সেই রক্ত নালিকাতে যদি রক্ত প্রবাহ কম হয়, অথবা রক্ত প্রবাহের গতিবেগ বেড়ে যেয়ে যদি রক্ত নালী ছিঁড়ে যায়, তখন ওই অংশে কাজ আর ব্রেইন করতে পারে না। সেই জন্য ব্রেইনের যে যে অংশে যে কাজ, যেমন আমরা মনে করি যে একটা অংশ আমাদের হাত পা নাড়ানোতে সাহায্য করে, ব্রেইনের একটা অংশ আমাদের কথা বলতে সাহায্য করে, কিছু অংশ আছে যে আমাদের কানে শুনতে সাহায্য করে, চোখে দেখতে সাহায্য করে, এই যে বিভিন্ন অংশগুলি, এই অংশগুলিতে কোথাও যদি রক্ত প্রবাহের গতিবেগে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ ওই অংশে রক্ত প্রবাহ না পৌঁছাতে পারে, অথবা রক্ত নালী ছিঁড়ে গিয়ে ওই অংশের কাজ ব্যাহত হয়, তখনই আমরা বলতে পারি একটা মানুষের ব্রেন স্ট্রোক হয়েছে। অর্থাৎ মূলত আমরা ব্রেন স্ট্রোক বলতে গেলে বুঝতে পারবো যে যেই মানুষটি বা যেই রোগীর রক্ত প্রবাহের গতিবেগে বাধাপ্রাপ্ত হওয়া, অথবা রক্ত নালী ছিঁড়ে গিয়ে ওই অংশের কাজ বন্ধ হয়ে যাওয়া, তার ফলে মানুষের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে ব্রেইন স্ট্রোক। এবং এই ঘটনাটি 24 ঘন্টার ভিতরে যদি মানুষের ঘটার ফলে যদি মানুষের বিভিন্ন লক্ষণগুলি পাই আমরা, তখনই আমরা বলতে পারি যে একটা মানুষের ব্রেইন স্ট্রোক হয়েছে। যেমন ধরুন যে একটি মানুষ রাতের বেলায় সব বাসার লোকজনের সাথে খেয়ে দিয়ে শুয়ে আছে, সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে উনি আর কথা বলতে পারছে না, অথবা কথা বললেও তার কথা জড়িয়ে যাচ্ছে, অথবা বলছে যে আমার একটা হাত বা একটা পা আমি আর নাড়তে পারছি না, অবশ মনে হচ্ছে, দুর্বল লাগছে, তখন আমরা বুঝি যে এই লোকটির বা ওই রোগীর ব্রেইন স্ট্রোক হয়েছে। অথবা ধরেন যে কোনো মানুষ তার অফিসে কাজ করছে, অথবা বাসা থেকে বের হয়ে বাজারে গেল, অফিসে গেল বা কাজ করতে গেল, মাঝ পথে হঠাৎ করে তার মাথা ঘুরে সে পড়ে গেল, অথবা এমন হলো যে সে আর চলতে পারতেছে না, তখনও কিন্তু আমরা মনে করতে পারি যে ওই রুগীটি ব্রেইন স্ট্রোক হয়েছে। এখন এই যে দুইটা রুগীরই ব্রেইন স্ট্রোক হয়েছে, কিন্তু দুইটা কিন্তু দুই রকমের ঘটনা ঘটল, তো সেই ক্ষেত্রে আমরা বলি যে ব্রেইন স্ট্রোকের দুইটি প্রধান আমরা লক্ষণ বুঝে বলতে পারি, যে একটি হচ্ছে ব্রেইনে রক্ত প্রবাহের গতিবেগে বাধাপ্রাপ্ত হয়ে যদি ব্রেইনের কোনো অংশে ক্ষতিগ্রস্ত হয়, আরেকটি হচ্ছে ব্রেইনে রক্তক্ষরণ হয়ে যদি ব্রেইনের কাজের কাজটা ব্যাহত হয়, তখন আমরা বলতে পারি স্ট্রোক। সেজন্য স্ট্রোকটাকে আমরা দুইটি বড় দাগে ভাগ করি, একটি হচ্ছে ইসকিমিক স্ট্রোক, অর্থাৎ ব্রেনে রক্ত প্রবাহের গতিবেগে বাধাপ্রাপ্ত হওয়া, আর আরেকটি হচ্ছে ব্রেনে রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোকটি হয় সেটা হলো হ্যামোরেজিক স্ট্রোক।